ফ্রেন্ডস, নববর্ষে ওয়াল গ্রিন গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ফ্রেন্ডস, আজকে আমরা জবা ফুল গাছের উপরে একটু ভিডিও বানাবো। টপে আমরা জবা ফুল গাছ কীভাবে বসাবো, তার মাটি কীভাবে তৈরি করব এবং পরিচর্যা কীভাবে করবো। ফ্রেন্ডস, আমরা যে জবা ফুল গাছ বসি, যেটা একটি 8 ইঞ্চি টপে, এবং দেখুন ছোট্ট একটি গাছ কত সুন্দর ফুল হয়ে আছে। ফ্রেন্ডস, এই টপে মাটিটা প্রথমে আপনারা কীভাবে তৈরি করবেন সেটা একটু আলোচনা করে নিই। ফ্রেন্ডস, জবা ফুল গাছের জন্য আপনারা সবসময় হাফ টপ মাটি নেবেন যে টপে বসাবেন, আর হাফ টপ গোবর সার নেবেন, তার সঙ্গে 2 চামচ সুপার ফসফেট দেবেন, 1/2 চামচ পটাশ দেবেন, আর 2 চামচ বনডাস দেবেন। এটা দিয়ে আপনার মাটিটাকে ভালো করে মিশিয়ে, আর সামান্য কিছু বালি দেবেন, সাদা বালি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আপনারা 10-12 দিন আপনারা রেখে দেবেন মাটিটাকে। তারপর সেই মাটি টপে যেভাবে আমরা গাছ বসাই দিয়ে আপনারা গাছটা বসাবেন। আমরা যদি মাটিটা ঠিকঠাক করে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আপনার 6 মাস গাছের গোড়া কোনো সার না দিলেও কোনো সমস্যা হবে না, কারণ মাটিটাই সব থেকে প্রধান। কারণ আমরা যেমন বাড়ি তৈরি করি, যে ভিত যদি মজবুত না হয় সেই কোনোদিন বাড়ি ভালো হতে পারে না, বা সেই বাড়ি লংজিভিটি হতে পারে না। ঠিক গাছ বসালে তেমনি আপনারা যদি মাটি ঠিকঠাক না করে তৈরি করতে পারেন, পরে যতই সার দেন সেটা কিন্তু খুব একটা কাজে আসে না। এই জন্য মাটিটা ভালো করে তৈরি করতে হবে। এবং ফ্রেন্ডস, এর পরিচর্যা করতে হবে অন্তত আপনাকে ঠিক 6 মাস পর থেকে। 6 মাস পর থেকে আপনাকে সার দিতে হবে। এগুলো আপনি সব থেকে ভালো জৈব সার দিতে পারেন যদি, আর যদি আপনি কেমিক্যালযুক্ত সার ব্যবহার করেন তাহলে DAP দেবেন অথবা সুফলা দেবেন, যে কোনো একটা দেবেন। আর গাছকে সবুজ করার জন্য DAP সুফলার সঙ্গে আপনি হালকা একটু ইউরিয়া, সামান্য ইউরিয়া আপনি মিশিয়ে দিতে পারেন যদি প্রয়োজন মনে করেন। ফ্রেন্ডস, তো এখন তো অত্যন্ত গরমের সময়, আপনারা দেখছেন আমার ছোট্ট একটি গাছে কত সুন্দর, কেন এই এই অ্যাকচুয়ালি গরমটাই হচ্ছে জবা ফুলের সিজন। আপনারা দেখছেন ছোট্ট একটি গাছ কত সুন্দর, একটি গাছের কতগুলো ডাল শাখা উশাখা আছে। আপনারা যখন গাছ কিনবেন তখন এরকমই নেবেন, যার গাছের ডালপালা যেন বেশি থাকে, তাহলে ফুল অনেক বেশি হবে। আপনারা এই গরমে আপনারা দুবেলা জল দেবেন, আর যদি পারেন সবসময় আপনারা জৈব সার দেবেন। এই গরমে কোনো রকম কেমিক্যালযুক্ত সার ব্যবহার করবেন না। এই যে আমি এখানে করে গেছি কলার খোসা আছে, এতে ডিমের খোসা আছে, সব পচিয়ে রেখেছি। এগুলো এখন গাছের গোড়ায় দেব। আর আপনারা ফ্রেন্ডস, দুবেলা এখন জল দেবেন, বিকালের দিকে একটু গাছকে চান করে দেবেন, আর দুবেলা জল দেবেন সকালে আর বিকালে সব সময়। এটি একটি ফসফরাস যুক্ত সার, আর জবা গাছ ফসফরাস যুক্ত বেশি পছন্দ করে। এগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেবেন অন্তত, এগুলো আপনারা প্রতি 3 মাসে একবার দেবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এর মধ্যে ডিমের খোসা পচাও আছে, আলুর খোসা পচাও আছে, এর থেকে ভালো জৈব সার আর কিছু হতে পারে না। দেওয়ার পরে ফ্রেন্ডস, আপনার একটু মাটি দিয়ে এবং একটু চাপা দিয়ে দেবেন। আর ফ্রেন্ডস, আপনারা এখন গরমের সময় একটু ছায়াযুক্ত জায়গায় রাখবেন গাছগুলো। ফ্রেন্ডস, আপনারা যারা আজকে নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর সম্মানীয় বন্ধু, ইতিমধ্যে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। এরা ছোটো ছোটো বিষয়, সাধারণ বিষয়, আপনারা যদি এইভাবে খাটেন গাছ খুব সুন্দর হবে। গাছে প্রচণ্ড খেয়াল রাখতে হয় না, একটু খেয়াল রাখলে যথেষ্ট। এইভাবে দিয়ে আপনারা জল দিয়ে দেবেন। জলটা দেওয়ার সময় গরমে আমি বলছি বিকালে আর সকালে, যত সকাল সকাল পারবেন, আর সূর্য অস্ত যাওয়ার জল দেবেন গাছে। ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই এখন তো সারা বিশ্বে বুঝতেই পাচ্ছেন করোনা নিয়ে খুবই বিপদের মধ্যে আছে সবাই। আপনারা যতটা পারবেন ঘরের মধ্যে থাকবেন, প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরাবেন না।